কালার ম্যাচ করে ওয়াটার শর্টিং করতে হবে। চলুন, একটা হয়ে গেল সম্পূর্ণ, এখন আরেকটা করা যাক। এই তো লেভেল কমপ্লিট। এখন এই নীল রংটা এইদিকে দেই, তারপরে এইদিকে কমলা কালার এইদিকে দেই, নীল রং এইখানে, কমলা কালার এই গ্লাসে, এখানে লালটা এই গ্লাস লাল গ্লাসে দেই। লাল সম্পূর্ণ হয়েছে, এখন নীলের পালা, নীলও সম্পূর্ণ হয়েছে, এখন কমলার পালা। এবার পরের লেভেল, এবার এই নীল রং ঢেলে দেই, সবুজ রং না সবুজ রং বাদে গোলাপি রং আলাদা করি, এইখানে ঢেলে দেই, গোলাপি রং এখানে ঢেলে দেই, নীল রং এখানে, সবুজ রং এখানে ঢালা যাক, গোলাপি রং আলাদা করি, নীল রং আলাদা করি, নীল রং এবার সবুজ রং একসাথে ঢালি এক গ্লাসে। এখন গোলাপি রং ঢালতে পারলেই শেষ, লেভেল কমপ্লিট। এবার পরের লেভেলে যাওয়া যাক, নীল রং আলাদা করি, এই তো এই গ্লাসে ঢাললাম, হলুদ রং এই গ্লাসে ঢালি, এবার হচ্ছে বেগুনি এখানে ঢালি, নীল রং কমপ্লিট করি, বেগুনি এখানে ঢালি, হলুদ রংটাও এখানে ঢালতে হবে, দেখা যাক, বেগুনি ঢাললাম, হলুদ রং এখানে ঢালি, বেগুনি এটা ঢাললেই লেভেল কমপ্লিট। এবার নীল রং আলাদা করি, নীল রং এখানে, লাল রংগুলো এক আলাদা করে একটাই ভরি, গোলাপি দেখা যাচ্ছে, হ্যাঁ গোলাপি আলাদা করলাম, এখন ব্লু, নীল রং, ওহ নীল রং তো আলাদা করছি এখানে, হ্যাঁ নীল রং কমপ্লিট, এখন বেগুনি, সবুজটা কমপ্লিট করে ফেলি, এখানে লাল রং, এখানে বেগুনি, এখানে গোলাপি ঢাললে গোলাপি কমপ্লিট, এখানে বেগুনি কমপ্লিট। এবার পরের লেভেলে যাওয়া যাক, এবার সবুজটা আলাদা করে দেই, সবুজটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন কি করি, আগে নীলটা ভরে নেই, এখানে এইখানে আছে গোলাপি, আচ্ছা কমলাটা এখানে ভরি, নীলটা এখানে বললাম, আবার কমলাটা এখানে বললাম, গোলাপি এইদিকে যাক, একটা সম্পূর্ণ খালি হয়ে গেল, গোলাপিটা এইখানেই ঢালা উচিত ছিল, গোলাপিটা এখানে ঢালি, নীলটা আলাদা, এইখানে কমলা, এখানে কমলা, গোলাপির জায়গা এখানে, আর এই যে এখানে খয়েরিটা ঢাললাম, লেভেল কমপ্লিট। এবার হলুদ গুলো আলাদা করি, হলুদ আরেকটা গ্লাস বাড়িয়ে নিলাম, লালগুলো আলাদা করি, বেগুনি আলাদা করি, বেগুনি প্রায় কমপ্লিট, এই এখানে কেন এখানে ঢালো, হ্যাঁ বেগুনি কমপ্লিট হয়ে যাবে, হলুদও কমপ্লিট হয়ে যাবে। এবার সবুজটা এখানে, লাল এখানে, সবুজ এখানে, এখানে লাল, হালকা নীল এখানে, সবুজ কমপ্লিট করলেই শেষ। এবার পরবর্তী লেভেলে যাওয়া যাক, এইখানে অনেকগুলো রং আছে, দেখা যাক কি করা যায়। গোলাপি আলাদা করি, কমলা আলাদা করি, গোলাপি এটাই ভরি, কমলা আরেকটাই ভরি,
এবার কমলা কালারটা এখানে ভরি, তারপরে লালটা আলাদা করি এখানে, এবার কি করি সবুজটা এখানে দেই, এবার বেগুনি সব আলাদা করি, লালের জায়গা এখানে সবুজ কি করি এখন। আচ্ছা ও এই তো গোলাপি সম্পূর্ণ হলো, সবুজ এখানে বললেই, আর এইখানে কমলা, সবুজ দিলে সবুজ কমপ্লিট, লাল এখানে দিলে লাল কমপ্লিট, তারপর বেগুনি এখানে দিলে বেগুনি কমপ্লিট, লেভেল কমপ্লিট। এবার পরের লেভেলে যাওয়া যাক, এবার বেগুনি আলাদা করি, কমলা রং এইখানে ভরি, কমলা রং এখানে ভরি, সবুজ রংটা আগে কমপ্লিট করি, সবুজ রং, আরে সবুজ রংটা কমপ্লিট, এবার লাল রং এখানে ভরি, এইখানে গোলাপি রং দেই, আর কমলা রংটা এখানে দেই, এবার লাল রংটা এখানে দেই, বেগুনি এখানে, আচ্ছা লালটা এখানে বললে না, লালটা এখানে বললে তো কিচ্ছু হলো না, লাল আলাদা করতে হবে, লাল এখানে ভরি আর গোলাপি সবগুলো একসাথে করি, এই তো লেভেল কমপ্লিট। এবার 10 নম্বর লেভেল খেলা যাক, এবার অনেকগুলো গ্লাস, আগে এই নীলটা আলাদা করি নীল রং, তারপরে এখানে লাল রংটা ভরি, সবুজ রং, সবুজ রং আলাদা করি, নীলটা সম্পূর্ণ করে দেই, এই তো সম্পূর্ণ হয়ে গেল, এখানে খয়েরি রংটা, এইখানে কমলা রংটা, এবার লাল, লালটা এখানে দেই, আর এই গোলাপি রংটা এখানে, খয়েরি রংটা কমপ্লিট করি, কমলা রংটাও কমপ্লিট করে দেই, গোলাপি রং এখানে দেই, লাল রংটা কমপ্লিট করি, বেগুনি রংটা এখানে দেই, এবার হচ্ছে সবুজ রং, হ্যাঁ আর রইল বেগুনি আর গোলাপি, বেগুনিটা কমপ্লিট করে ফেললাম। এবার এই গোলাপিটা এই গ্লাসে ভরলেই লেভেল কমপ্লিট, তো চলুন লেভেল কমপ্লিট করা যাক এবং গেম শেষ করা যাক। এই তো গোলাপিটা ভরে ফেললাম, লেভেল কমপ্লিট।